করোনা ভাইরাসে গোটে বিশ্বজুড়ি আতঙ্কর সৃষ্টি করেছে। উন্নত দেশসমূহর লগতে ভারতবর্ষতো এতিয়া করোনা ভাইরাস বিয়পি পড়েছে। সেই কারণে আমি সকলো জনসাধারণে আমি সজাগতা আর সতর্কতা আমি অবলম্বন করব লাগিব, আর সেই উদ্দেশ্যে আমি দুধনৈ প্রেস ক্লাবও আজি এক সজাগতা সৃষ্টি করার কারণে আমি দুধনৈ প্রেস ক্লাবের আমি বিনামূলিয়াকে সর্বসাধারণ রাজ্যক আমি মাস্ক বিতরণ করেছো, আর সচেতন হবর কারণে আমি সহায় দিছো যাতে জনসাধারণে এক সাবধানতা অবলম্বন করে সতর্ক হয়, সঘনায় যাতে সাবনে হাত ধুয়ে মাস্ক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, আর যাতে মানে সমাগম নহয়, সভা সমিতি মেল মিটিং বা জনসমাগম সমাগমের সৃষ্টি নকরে, তার কারণে সকলে সচেতন হবর কারণে আমি দুধনৈ প্রেস ক্লাবের আহ্বান জানাইছো। যেটো চাইনার ইউহান প্রদেশত প্রথমতে সেই করোনা ভাইরাসটা ধরা পড়েছিল, আর তার যে একটা সন্ত্রাস হয়েছিল যে মানুষ এই করোনা ভাইরাস বহুত ঢুকাইছিল, আর এই ক্ষেত্রে ক্রমান্বয়ে লাহে লাহে বেলেগ রাষ্ট্রবিলাকতো এই ভাইরাসটা বিয়পি পড়েছিল, আর এতিয়া ভারতবর্ষর আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত যেটো সজাগতা করার কারণে লকডাউন আজি সন্ধ্যা ছয়টা বজারপর 31 মার্চ সন্ধ্যা রাতে 12টা বজালৈকে এই লকডাউনটা করা হয়েছে। এই ক্ষেত্র কারণ কি আমি যেতিয়া মানে এঠাইর আন ঠাইলে মানে অহা যাওয়া করে থাকি, এই ক্ষেত্রে ভাইরাসবিলাক মানে সাপোজ কেরালাত এই ভাইরাসটাই সংক্রামক হয়েছে, তারপর যদি ইয়াত আহি যায় তেনেকে আমি যদি আমার যাতায়াত ব্যবস্থাটা থাকবে তেতিয়া সেই বস্তুটো মানে সংক্রামক হবলৈ মানে হব। এই ক্ষেত্রে আমি সজাগতা যদি হয়ে থাকো, আমি যদি এই লকডাউন জড়িয়ে যদি আমি এই যাতায়াতের ব্যবস্থাখিনি যদি মানে বন্ধ করে দিও তেতিয়াহলে নিশ্চয় এই ভাইরাসটা বিয়পিব নোৱাৰিব, আর আমি সজাগ সচেতনা যদি অবলম্বন করে থাকো তেতিয়াহলে নিশ্চয় আমি এই বেমারের আমি পরিত্রাণ পাম। এইখিনিতে মই প্রথম কওঁ, সকলো রাইজ সজাগ থাকক, সচেতন থাকক, নিজে বাঁচক, আনক বাঁচক। এই বেমারটার মেডিসিন হিসাবে আমি যদি সচেতন হও আমি নিশ্চয় করোনা ভাইরাসক পরাজয় করব পারিম, আর আরক্ষী প্রশাসনের তরফের রাইজক যিমান সহায় সহযোগিতা লাগে সকলো ক্ষেত্রত মই আগবহাম। লগতে রাইজেও যেটো সরকারে যেটো লকডাউনের ঘোষণা করেছে সেইটো যে ধুনিয়াকে পালন করে, আর মানুষখিনিয়ে বিনা কারণত জুম নেবান্ধে বা ওলাই না যায় কলকো, যার যি প্রয়োজন হব যিমতে আমার নিয়মাবলী আহিব সেইমতে যে মানুষখিনিয়ে ধুনিয়াকে পালন করে। গতিকে সমূহ রাইজক মোৰ অনুরোধ থাকিল যে আপনাদের আহক, আমাক সহযোগ করক, আমি সকলো লগ খাই পেলায়।